সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা থাম্বনেইল এবং টাইটেল দেখে বুঝে গেছো আজকে তোমাদের সামনে ষষ্ঠ শ্রেণীর ১৩তম সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। তো আজকে অ্যাসাইনমেন্টে যে কাজটি দেওয়া হয়েছে সেটা হচ্ছে মানুষের জন্য কল্যাণকর এমন ১০টি কাজের তালিকা লিপিবদ্ধ করো। এর আগে তোমাদেরকে পাঠ্যবইয়ের ২ নম্বর অধ্যায়ের সুখ কবিতাটি পড়ে নিতে বলা হয়েছে। তো আমি মূল্যায়ন রুব্রিক্স অনুসারে মানুষের জন্য কল্যাণকর এমন ১০টি কাজের তালিকা তোমাদের দিব। আমি এই তালিকাটা তৈরি করেছি ক্লাস ৬-এর একটা বাচ্চা যেভাবে চিন্তা করতে পারে তার আলোকে। অনেক বড় বড় বিষয় এখানে আনি নাই, ছোট ছোট বিষয়গুলো এবং সমসাময়িক বিষয়গুলো নিয়ে এসেছি। তাহলে চলো আমরা উত্তরটা দেখে নিই। উত্তরে যাওয়ার আগে তোমাদেরকে বলবো, তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা সবার সাথে শেয়ার করবে। আজকে বিষয়টা হচ্ছে বাংলা এবং অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে ৪। অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে মানুষের জন্য কল্যাণকর ১০টি কাজের তালিকা। আমরা প্রথমে একটা হেডিং দিয়ে নেব, মানুষের জন্য কল্যাণকর ১০টি কাজের তালিকা। তারপর আমরা ভূমিকার মতো করে কয়েক লাইন লিখে নিব। সেটা হচ্ছে সুখ একটা অনুভূতির নাম, এই সুখ পেতে আমরা মরিয়া, কিন্তু আমরা জানি না সুখ আসলে কিসের। স্বার্থপরতার মাঝে আসলে প্রকৃত সুখ নাই, অপরের কল্যাণে প্রকৃত সুখ বিদ্যমান। মানুষ সামাজিক প্রাণী, পারস্পরিক ত্যাগের মধ্য দিয়েই এই মানব সমাজ চলমান রয়েছে। এই সমাজের মানুষের কল্যাণের জন্যই আসলে মানুষের জন্ম। নিম্নে মানুষের কল্যাণের জন্য কল্যাণকর ১০টি কাজের উল্লেখ করা হলো। ১. আমরা নিজের এবং পরিবারের পরিধানযোগ্য অতিরিক্ত বা পুরাতন কাপড় দরিদ্র মানুষের মাঝে বিতরণ করতে পারি। প্রতিটা ক্লাসে আমরা যে সহায়ক শিক্ষণ সামগ্রী ক্রয় করি তা যদি পরের ক্লাসে আমাদের আর কাজে না লাগে তাহলে যাদের সেগুলো প্রয়োজন তাদের মধ্যে বিতরণ করতে পারি। যেমন এবছর ধরো তোমরা ক্লাস ৬-এ পড়ছো, ক্লাস ৬-এর জন্য তোমরা অনেক সহায়ক শিক্ষণ সামগ্রী ক্রয় করেছো, এগুলা ক্লাস ৭-এ যাওয়ার পরে সবগুলো তোমাদের কাজে লাগবে না। এগুলো যদি তোমরা সামনের বছর যারা ক্লাস ৬-এ যাবে তাদের মধ্যে বিতরণ করে দাও তাহলে তাদের অনেক উপকারে আসবে। আমরা এই কাজটা করতে পারি। ৩. আমরা আশেপাশের পরিত্যক্ত জিনিস যেগুলোতে পানি জমে মশার জন্ম হয় সেগুলো পরিষ্কার করতে পারি এবং এ বিষয়ে এলাকার জনগণকে সচেতন করতে পারি। কারণ এখন ডেঙ্গুর একটা প্রকোপ দেখা যাচ্ছে, এটা থেকে বাঁচতে আমাদেরকে মশার জন্মস্থানগুলোকে সরিয়ে ফেলতে হবে বা পরিষ্কার করতে হবে। এরপরে ৪. বর্ষার সময় সাপের উপদ্রব বেশি হয়, আমরা এলাকার মানুষকে সাপের বিষয়ে সচেতন করতে পারি, সাপে কামড় দিলে করণীয় কি সেটা জানাতে পারি। ৫. এলাকার দরিদ্র মানুষকে আমরা একটা রিক্সা বা ভ্যান কিনে দিতে পারি যেটা থেকে তাদের আয়ের ব্যবস্থা করতে পারে। ৬. রাস্তাঘাটে কোনো প্রতিবন্ধকতা থাকলে সেটা যদি আমাদের সাধ্যের মধ্যে হয় আমরা সেটা নিয়ে কাজ করতে পারি যেন মানুষের কল্যাণ হয়। যেমন রাস্তার ছোট একটা অংশ যদি ভেঙে যায়, গাড়ি চলাচল অসুবিধা হয়, তবে আমরা বন্ধুরা মিলে সেটা মেরামত করতে পারি যেটা আমাদের সাধ্যের মধ্যে। ৭. করোনাকালীন সময়ে আমরা মানুষকে সামাজিক দূরত্ব মানতে সচেতন করতে পারি, এতে করে আমরা মহামারী থেকে রক্ষা পাব। আমরা সবাই মিলে যদি সামাজিক দূরত্ব বিষয়ে আলোচনা করি বা সবার মধ্যে বিষয়টা নিয়ে সচেতনতা ছড়িয়ে দিই তাহলে আমরা এই মহামারী থেকে রক্ষা পাব। ৮. সমাজ এবং সমাজের অবহেলিত দরিদ্র মানুষের কল্যাণে বন্ধুরা সবাই মিলে তহবিল সংগ্রহ করা অথবা নিজেরা চাঁদা দিয়ে তহবিল গঠন করা। আমরা এইভাবে তহবিল সংগ্রহ বা গঠন করে আমাদের সমাজের যে দরিদ্র মানুষগুলো আছে তাদেরকে সাহায্য করতে পারি। ৯. ছিন্নমূল বা ভাসমান শিশুদের বিনামূল্যে পাঠদানের জন্য স্কুল প্রতিষ্ঠা করা। আসলে ছিন্নমূল বা ভাসমান শিশুদের জন্য স্কুল নাই, তাদের শিক্ষার সুযোগ নাই, এজন্য আমরা আমাদের এলাকাতে ছিন্নমূল বা ভাসমান শিশুদের জন্য বিনামূল্যে পাঠদানের জন্য স্কুল প্রতিষ্ঠা করতে পারি। ১০. যানবাহন বা বিভিন্ন সেবা গ্রহণের স্থানে যেমন বাসে, ট্রেনে, ব্যাংকে টাকা জমা উত্তোলনের লাইন থাকে সেটাতে, বিভিন্ন বিল প্রদানের সময় যেমন বিদ্যুৎ বিল প্রদানের সময় যে লাইন হয় সেটাতে, মানে এরকম স্থানে বৃদ্ধ, শিশু, মহিলা এবং অসুস্থদের অগ্রাধিকার দিয়ে সাহায্য করা, মানে আমরা সাহায্য করলে সেটা আমাদের জন্য জনকল্যাণকর কাজ হবে, এটা করতে পারি। এভাবে চাইলে আমরা সমাজের জন্য অনেক ভালো কাজ করতে পারি, যে কাজগুলো করার মাধ্যমে আমরা আত্মতৃপ্তি লাভ করব। এই ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর ১৩তম সপ্তাহের বাংলা বিষয়ের অ্যাসাইনমেন্ট। আশা করি তোমরা এই অ্যাসাইনমেন্টটা সুন্দর করে লিখলে অনেক ভালো মার্ক ক্যারি করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এই মহামারীর সময়ে সাবধানে থাকবে এবং পড়ালেখার মধ্যে থাকবে। আল্লাহ হাফেজ।